পৃথিবীর ইতিহাসের বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলো আমাদের শিখিয়েছে মানুষের মনের ভাব প্রকাশ করার উপায়গুলো। মানুষের প্রথম যুগের একটি উপায় ছিল চিত্রকলা বা পেন্টিং। কালের গতি যত এগিয়েছে, শিল্প হয়ে উঠেছে মনোরঞ্জনের একটি মাধ্যম। কিন্তু সত্যিই কি মনোরঞ্জন, নাকি মনের গভীরের কোনো ভাবনা বা কোনো নিজস্ব মতামতকে বাস্তবে রূপ দেওয়া? পৃথিবীর এমনই কয়েকটি বিখ্যাত চিত্রকলার নেপথ্য কাহিনী যা আজও রোমাঞ্চকর, যা আজও আমরা সেই সব ছবির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি, যা আজও আমাদের প্রেরণা যোগায়। ওয়ার্ল্ড ফেমাস এই রকমই কিছু ছবির নেপথ্য কাহিনী আজ আপনাদের সংক্ষিপ্ত রূপে শোনাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথম ছবি, মোনালিসা। মোনালিসা ছবির বিষয়ে নতুন করে বলবার কিছু নেই। মোনালিসা নামের এই চিত্রকলাটির নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। 1503 থেকে 1506 সাল, এই চারটি বছর ধরে ছবিটি আঁকেন অয়েল অন পপলারে ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। পৃথিবী বিখ্যাত এই ছবিটি 1991 সালে ফ্রান্সের লুভর সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায়। মোনালিসা চুরির দোষে স্বনামধন্য শিল্পী পাবলো পিকাসোকে কিছুদিনের জন্য জেলেও যেতে হয়েছিল। কিন্তু 1913 সালে লুভরেরির এক কর্মী ভিনসেঞ্জো পেরুজিয়া পেন্টিংটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। অবধারিতভাবেই এই ঘটনার পর থেকেই মোনালিসা ছবির জনপ্রিয়তা লাভ করে এবং মোনালিসা ছবির নাম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ছবি, দ্য পারসিস্টেন্স অফ মেমোরি। স্পেনের বিশ্বখ্যাত সুররিয়ালিস্ট চিত্রশিল্পী সালভাদর দালি অয়েল অন ক্যানভাসে ছবিটি আঁকেন। এই ছবির প্রধান চরিত্র অনেকগুলো ঘড়ি। অনেকগুলো ঘড়ির অভিব্যক্তিকে, যুক্তির অতীত এবং কালাতীত অবস্থাকে সালভাদর দালি ধরতে চেয়েছেন। নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট সংগ্রহশালায় ছবিটি সংরক্ষিত আছে। তৃতীয় ছবি, দ্য র্যাপ্ট অব মেডুসা। এই ছবিটি আঁকেন ফ্রান্সের বিখ্যাত শিল্পী থিওডর জেরিকো। ছবির বিষয় হল 1816 সালে ফ্রান্সের একটি যুদ্ধ জাহাজ মেডুসা সেনেগালের রাষ্ট্রপ্রধান সহ প্রায় 400 যাত্রী নিয়ে সেনেগালের উদ্দেশ্যে যাত্রা করেন। জাহাজের ক্যাপ্টেনের দক্ষতার অভাবে নিয়ন্ত্রণ হারায়, কিছু প্রভাবশালী লাইফবোটে জায়গা পায় আর বাকিরা তাড়াতাড়ি একটি কাঠের ভেলা তৈরি করে বাঁচার চেষ্টা করেন। কিন্তু 149 জনের মধ্যে মাত্র 15 জন ছাড়া বাকিদের বেঁচে ফেরা সম্ভব হয়নি। এই দুর্ভাগ্যজনক ঘটনারই প্রতিফলন ঘটান রোমান্টিক শিল্পী থিওডর জেরিকো তার বিখ্যাত পেন্টিং র্যাফট অব মেডুসায়। প্যারিসের লুভর মিউজিয়ামে ছবিটি সংরক্ষিত আছে। আমার চতুর্থ ছবি হল দ্য স্টারি নাইট। এই ছবির শিল্পী হলেন বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গক। 1889 সালের 23 ডিসেম্বর তিনি এক সহকর্মীর সাথে উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েন। রাগের মাথায় ভ্যান গক নিজের বাম কানটি কেটে ফেলেন। বাধ্য হয়ে প্রতিবেশীরা তাকে মানসিক হসপিটালে ভর্তি করে দেন। ভ্যান গক বিখ্যাত জনপ্রিয় চিত্রশিল্পী হবার সুবাদে হসপিটাল কর্তৃপক্ষ তাকে দোতলায় সুন্দর একটি ঘরের সঙ্গে নিচের তলায় একটি স্টুডিও দেয়। সেন্ট রেমির মানসিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃসঙ্গ আর বিষণ্ন সেই দিনগুলোতেই আঁকেন বেশ কয়েকটি রাতের ছবি, যার একটি হলো দ্য স্টারি নাইট। ছবিটা দেখলেই এক শান্তির অনুভূতি হয়। গাঢ় ক্যানভাসে হলুদ তারারা যেন জ্বলজ্বল করছে। আকাশের নিচে শান্ত আর নিবিড় জনবসতি। আকাশে ঘুরপাক খাচ্ছে মেঘেদের রাশি। জোরালো তুলির টান একে অপরের সাথে মিশে যাওয়া ঘন রঙই হলো এই ছবির বিশেষত্ব। নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট সংগ্রহশালায় সংরক্ষিত আছে দ্য স্টারি নাইট।
পঞ্চম ছবি গুয়েনরিকা। এই চিত্রকলার শিল্পী হলেন পাবলো পিকাসো। ছবিটি মাদ্রিদ এর মুসেও সোফিয়া মিউজিয়ামে সংরক্ষিত আছে। হঠাৎ যদি আমরা ঘন অন্ধকারে হারিয়ে যাই, হঠাৎ যদি চোখ খুলে দেখি চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার, গুয়েনরিকা ছবিটা দেখলে এইরকমই অনুভূতি জন্মায় আমাদের মধ্যে। 11 ফুট/26 ফুটের এই বিশাল ছবিটির সামনে দাঁড়ালে ঠিক যেন গুয়েনরিকার হতভাগ্য মানুষের যন্ত্রণার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। ছবিটার বিষয় বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে আমাদের অতীতে 1937 সালে। 1937 সাল স্পেনে চলছে গৃহযুদ্ধ। স্পেনের গুয়েনরিকার বাক শহরের উপর জার্মান ও ইতালির যুদ্ধ বিমান বোমাবর্ষণ করে। গুয়েনরিকা শহরটি তছনছ হয়ে যায়। বোমা ফেলার এই ভয়ঙ্কর পরিণতিকেই ক্যানভাসে ফুটিয়ে তোলেন। সাদা কালো রং ব্যবহার করে যুদ্ধের ধূসর পরিবেশকেই ফুটিয়ে তোলেন পাবলো পিকাসো তার ক্যানভাসে। মানুষের হাহাকার, মৃতপ্রায় শরীর, একটি ঘোড়া ও একটি ষাঁড়, আর্তনাদ করা ঘোড়াটি গুয়েনরিকার সাধারণ মানুষের প্রতীক রূপে ক্যানভাসে তিনি ফুটিয়ে তুলেছেন। ক্যানভাসের উপরের দিকে যে বার্বটির ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই বার্বটির মধ্যে দিয়েই তিনি বোমাবর্ষণের দৃশ্যকেই বোঝাতে চেয়েছেন। বন্ধুরা, এটাই ছিল এই ভিডিওর সংক্ষিপ্ত গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।